আসসালামু আলাইকুম। মাত্র 5টা সিকিউ প্রত্যেকটা পেপারে, মাত্র 5টা সিকিউ লিখতে হবে। তা আমরা যদি এরকম একটা হচ্ছে ক্যালকুলেশন করি যে আচ্ছা আমি 10% নিয়ম ফলো করব, মানেটা কি? মানে আমি যা কিছু পড়বো তার 10% যাতে অবশ্যই পরীক্ষায় থাকে। আবার বলছি, যা কিছু পড়বো তার 10% যাতে অবশ্যই পরীক্ষায় কমন থাকে ইনশাআল্লাহ। এইটা আমাদের প্রাথমিক একটা হচ্ছে টার্গেট থাকবে। তার মানে আমি যদি প্রতি 10টা এমসিকিউ পড়ি তার মধ্য থেকে যাতে একটা সিকিউ অন্তত আমার কমন থাকে, তাহলে আমি যদি 5টা সিকিউ কমন পেতে চাই তাহলে আমি 50টা এমন সিকিউ পড়বো আগে, যে 50টা সিকিউ থেকেই আমি আল্লাহর রহমতে হচ্ছে 5টা সিকিউ পরীক্ষার হলে কমন পাবো। এবং এই 50টা সিকিউ প্রয়োজন হলে আমি প্রত্যেকটা সিকিউ 3 বার 5 বার 6 বার পর্যন্ত লিখবো। এমন প্রিপারেশন থাকবে যে সিকিউয়ের এ টু জেড উইদাউট হচ্ছে যে এনি কাইন্ড অফ হেজিটেশন আমি সুন্দর করে লিখে ফেলতে পারবো। তো স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে যে 10% ফর্মুলাটা আগে আমরা যাতে হচ্ছে মাথায় নিই, যে ওকে ফাইন আমি যা কিছু পড়বো তার প্রতি 10টার মধ্যে একটা সিকিউ যেতে অবশ্যই থাকে। তো অনেকে যে জায়গায় ভুলটা করে সেটা হচ্ছে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার পড়তেছে, সেই চ্যাপ্টারের সিকিউ হয়তো পড়ে ফেলছে হচ্ছে 30টা, অথচ আরেকটা চ্যাপ্টার ওই রকম গুরুত্বপূর্ণ সেইটা সিকিউ মাত্র পড়ছে হচ্ছে 5টা। অথচ এইটা না করে সে যদি এমন করতো যে ঠিক আছে অন্তত এই প্রথম যে অধ্যায়টায় আমি 30টা পড়েছি আর পরের অধ্যায়টা যে 5টা পড়েছি, এইভাবে আমি না পড়ে প্রথম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট 10টা পড়ি, দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট 10টা পড়ি, তারপরে দরকার হলে প্রথম অধ্যায়ের আরও এক্সট্রা 5টা পড়ি, এরপরে দ্বিতীয় অধ্যায়ে আরও এক্সট্রা 5টা পড়ি। তার মানে এটা হচ্ছে অনেকটা ওই যে হুন্ডের নীতির মতো, ইলেকট্রন যখন বিভিন্ন অরবিটালে যায় প্রথমে সর্বাধিক অযুগ্ন অবস্থা যায়, প্রত্যেককে মোস্ট ইম্পর্টেন্ট কিছু অংশ অংশ আগে শেষ করে ফেলি, তারপরে তার সাথে আরেকটু ইম্পর্টেন্ট কিন্তু একটু কম সেটা পড়ি, তারপরে যদি আরেকবার পড়ি তাহলে তার চেয়ে কম ইম্পর্টেন্ট সেটা। কিন্তু আমাদের একটা বড় ভুল যেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে হচ্ছে কৌশল, সেটা কি আমরা একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্টের সাথে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট জিনিসও পড়ে ফেলি, অথচ অন্য আরেকটা অধ্যায়ের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি পড়ি নাই। এই কাজ জায়গাটা থেকে আমাদের বের আসতে হবে। এবং তোমরা যারা ইজিএ প্লাস প্রোগ্রামে আলহামদুলিল্লাহ 26 তারিখ ওরিয়েন্টেশনের মাধ্যমে ভর্তি হয়েছো, তো নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আগামীকালকে 29 তারিখে তোমাদের হচ্ছে ইংলিশ এবং বায়োলজির হচ্ছে ক্লাস, 30 তারিখে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাস, এবং রুটিন নিশ্চয়ই গ্রুপগুলোতে ইনশাল্লাহ পেয়ে গিয়েছে এবং আমাদের একটা পেজের ভিডিওর কমেন্ট সেকশনে অনেক জায়গায় দেওয়া রয়েছে, একটু দেখলে বুঝে ফেলবা। যে জিনিসটার উপরে আমি গুরুত্ব দিয়ে যাচ্ছি, আজকে তোমাদের অনেকগুলো গ্রুপে আমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো যেগুলো থেকে পরীক্ষা আসবে সেগুলো উত্তরসহ আমরা দিয়েছি। তোমরা যারা হচ্ছে যে অ্যাডভান্স হচ্ছে যে এগিয়ে থাকতে চাও যে ওকে ফাইন ওই লেকচারগুলো পরে আসবে, এখনই ভাইয়া দিয়ে দিয়েছে সুন্দর করে আমরা পড়ে ফেলি, তার মানে আমাদের এখন সম্পূর্ণ ফোকাস হচ্ছে যে 10% ফর্মুলা আমরা ফলো করব, এমন করে পড়বো যে ঠিক আছে এই অধ্যায় থেকে আমার হচ্ছে যে 2টা সিকিউ আসবে তাহলে আমি 20টা এমন সিকিউ পড়ি যেখান থেকে আমার 2টা সিকিউ কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই অধ্যায় থেকে আমার হচ্ছে 1টা সিকিউ থাকবে তাহলে এমনভাবে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 10টা সিকিউ পড়ি যেখান থেকে আমি 1টা কমন পাবো, এই অধ্যায় থেকে আমার 3টা সিকিউ থাকবে এমন সবচেয়ে ইম্পর্টেন্ট 20-25-30টা আমি পড়বো যেখান থেকে আমি পাবো। এইভাবে যদি আমরা পড়ি এবং ওই জিনিসগুলো বারবার হচ্ছে যে রিভিশন করে খুব ভালো হবে, যেমন আমাদের যে একাডেমিক প্রোগ্রামগুলো যারা পড়ছে অলরেডি তাদের সিকিউ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে যেমন সিকিউ বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আচ্ছা এত বেগে গাড়িটা যদি সেখানে মানে হচ্ছে যে রান করে, হ্যাঁ তাহলে সেটা হচ্ছে নিরাপদে যাইতে পারবে কিনা, তাহলে ওইখানে ওই যে ট্যান থিটা দিয়ে আমরা যে অঙ্কটা করি ভিস্কার ভাগ ট্যান থিটার সময় ভিস্কার ডিভাইড বাই আর জি দিয়ে, সেখানে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি বেগটা যদি ওইখানে যে বেগ বলছে তার চেয়ে বেশি হয় তাহলে ওই যে পারলে ওইটাও লিখতে হবে আর যদি না পারে সেটাও, তার মানে আমি বুঝাতে যাচ্ছি নিরাপদে পারবে কি পারবে না সেই লাস্টের লাইনটায় ওইটা কিন্তু একটু লিখতে হবে, তা নাহলে দেখা যাবে যে টিচার 0.5 নম্বর 1 নম্বর কেটে দেয়, কিছু বলার থাকবে না। তো এরকম পরীক্ষা দিতে গেলে ছোটোখাটো জিনিসগুলো হচ্ছে তোমার ওই ভুলগুলো তোমার টিচাররা যখন একবার খেয়াল করিয়ে দেবেন পরীক্ষার হলে কি আর ওইটা ইনশাআল্লাহ কখনোই ভুল হবে না, তুমি জিনিসটা জানো এবং ওই ভুলটা তুমি শুধিয়ে ফেলতে পারবা। তা আমরা সবসময় যেটা বলছি সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য এখন থেকে মাথায় রাখতে হবে তোমার নাম্বার কিন্তু শুধু 80% পাওয়া টার্গেট নয়, বরং প্রত্যেক সাবজেক্টে 95%-এর উপরে 97%-99% নাম্বার যাতে কারেক্ট করে পেতে পারো। এবং আলহামদুলিল্লাহ যাদের 50 নম্বরের এমসিকিউ মানে সিকিউ পরীক্ষা হয় ক্রিয়েটিভ কোশ্চেন্সের উত্তরে 50-এ 50 অনেক স্টুডেন্ট পায়, তা আমরা চাই যে তোমরা এই ধারাবাহিকতাটা এমনভাবে হচ্ছে বজায় রাখো যে ফাইনাল পরীক্ষা যাতে হাসতে খেলতে আত্মবিশ্বাসের সাথে মজা করে দিতে পারো, এবং মানে এখন থেকে তোমরা এমনভাবে পড়ো যে তোমাদের পরীক্ষার প্রায় 3 মাস 10 দিন প্রায় 100 দিনের মতো রয়েছে, আগামী অন্তত 60 দিনের মধ্যে তোমাদের সব কিছু সুন্দর হয়ে যায়, 65 দিনের মধ্যে যাতে একদম ওকে ফাইন, তারপরে রিভিশন দিলে হচ্ছে যে আরও হচ্ছে যে তোমার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি 1 মাস আগেই
100% নাম্বার পাওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলেছে, এখন জাস্ট হচ্ছে একটা মানে উৎসাহের সাথে হচ্ছে পরীক্ষার জন্য ওয়েট করা। এইটা যখন থাকবে ওই সময় তুমি এখন থেকে আমাদের যে ইজি প্লাসের সাথে ইজি মেডিকেল যে প্রোগ্রাম চলছে সেইখানেও 5 তারিখ থেকে ক্লাস শুরু, এবং সেইখানে তুমি হচ্ছে যে অ্যাডমিশন করাটা এগিয়ে রাখতে পারো। আবার 10 তারিখে যারা সেকেন্ড টাইম তারা পড়তে পারবে, 7 তারিখে হচ্ছে ফ্রাইডে মেডিকেল। তার মানে হচ্ছে মেডিকেল এবং এ প্লাসের এই প্রোগ্রামগুলোতে আমরা হচ্ছে যে একদম স্টুডেন্টদেরকে চতুর্দিক থেকে বলা যেতে পারে সাপোর্ট দিয়ে তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে এই অনলাইন প্রোগ্রামটা তার জীবনে সবচেয়ে সেরা প্রোগ্রামের একটা অভিজ্ঞতা হতে পারে। তা আশা করছি তুমি এখন থেকে মাথায় রাখবা, সারা মানে হচ্ছে বছরে যা পড়েছো না পড়েছো তুমি এইখানেই বুঝে ফেলবা যে পড়ার স্পিডটা কত স্মুথ হচ্ছে এবং কতটা ইফেক্টিভ হচ্ছে। এবং আমরা বলে দিয়েছি এই কোর্সটা তোমার হচ্ছে গেম চেঞ্জিং কোর্স, কারণ এটা সহজভাবে তোমাকে এ প্লাসও নিশ্চিত করবে ইনশাল্লাহ, এবং এক্সট্রা যে টাইমটা সেই ভাবে সেটা দিয়ে তুমি অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশনের প্রস্তুতি এগিয়ে থাকতে পারবে। এবং আশা করা যায় এ প্লাস শুধু না, 95%-এর উপরে এ প্লাসের পরীক্ষাগুলো নাম্বার পাবা, আর অ্যাডমিশনও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করে সফল হয়ে চান্স পেয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।